ভিউয়ার্স আপনারা দেখছেন আইপিএম টেক চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুকের মেসেঞ্জারে আপনারা এতদিন পর্যন্ত ফেসবুক ওপেন করা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের যাদের আপনারা ভিডিও এসএমএস পাঠিয়েছেন সেই সমস্ত ভিডিও এবং এসএমএস আপনারা কিন্তু সমস্ত রকম সব কিছু আপনারা ফেরত আনতে পারবেন। তো কীভাবে আনবেন সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এটা করার জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে আসার পরে আপনারা এখান থেকে ডান দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনার প্রোফাইলটি এভাবে ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটা সেটিং বলে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যে সেটিংটি রয়েছে এই সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, যে অপশনটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ডাউনলোড ইওর ইনফরমেশান, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন অসংখ্য সার্ভিস কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে সমস্ত রকম ইনফরমেশানগুলো কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার একদম গ্রুপ থেকে শুরু করে, প্রাইভেসি থেকে শুরু করে, কমেন্ট থেকে শুরু করে, কার কার সাথে কমেন্ট করেছে সেটাও কিন্তু আপনারা রিটার্ন আনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্টস রয়েছে, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু অসংখ্য ফিচার্স কিন্তু এখানে রয়েছে। যেহেতু আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কার কার সাথে এসএমএস করছেন, সেই এসএমএসগুলো কীভাবে রিটার্ন আনবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, স্ক্রল করে ওপরের দিকে যেতে হবে। তো ওপরের দিকে গিয়ে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার মানে হলো এটাই, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে সবগুলো কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এবার যদি আপনি এখানে ক্লিক করেন এই অপশনে তাহলে কিন্তু এই টিক চিহ্নগুলো উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু টিক চিহ্নগুলো এখান থেকে উঠে গেছে। এবার আপনি যেটা ডাউনলোড করতে চাইছেন, ধরুন আমি এবার মেসেজ ডাউনলোড করব যে কার কার সাথে এসএমএস করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেসেঞ্জার কার সাথে এখানে এসএমএস করা হয়েছে, সেটা কিন্তু এখানে শো করছে। আপনারা যে ইনফরমেশনটি আপনারা ডাউনলোড করতে চাইছেন সেটাই কিন্তু করতে পারবেন, অথবা যদি সব একসাথে করেন তাহলে কিন্তু করতে পারেন। আমি মেসেজ এটা ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাটা রেঞ্জ। এখানে আপনারা নিচের দিকে অপশনটা যেটি লেখা আছে অল মাই ডাটা, এর মানে হচ্ছে আপনারা যদি চান যে ফেসবুক ওপেন করা থেকে শুরু করে আজ অবধি যার যার সাথে আপনি এসএমএস করছেন সেই এসএমএসগুলো একসাথে আপনারা সব ডাউনলোড করতে পারবেন, অথবা যদি আপনারা চান যে প্রতি মাসেটা ডাউনলোড করবেন তার জন্য এখানে লেখা আছে অল অফ মাই ডাটা, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো দুটো অপশন চলে আসবে। এখান থেকে কী করতে হবে, এখানে আপনার ডাটা রেঞ্জের উপরে আপনারা ক্লিক করতে হবে। ডাটা রেঞ্জে ক্লিক করলে আপনার কিন্তু এখানে দুটো ডেট এখানে ফিক্সড হয়ে যাবে। একটা আছে দেখতে পাচ্ছেন 11/4/2021 এবং 12/4/2021, মানে একদিনের ডেটাটা এখানে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা যদি আপনারা চান যে প্রতি মাসেরটা করবেন বা কোন মাসেরটা করবেন সেটা আপনারা করার জন্য এখানে লেখা আছে যে এই যে ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেটের উপর আপনারা ক্লিক করবেন। তো ডেটের উপরে ক্লিক করলে একটা ক্যালেন্ডার শো করবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো মাসেরটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি আগের মাসেরটা এখানে একটা ডেট দিয়ে দিলাম, 1 তারিখ করে দিলাম। 1 তারিখ করার পর এখানে লেখা আছে সেট, সেটের উপরে ক্লিক করলাম। সেটার উপরে ক্লিক করার পরে আগের মাস থেকে মানে 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে যার যার সাথে আমি এসএমএস করেছি সেই এসএমএসগুলো একবারে ডাউনলোড করতে পারবো। এবং আপনারা যদি চান যে একবারে সব ডাউনলোড করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা রেঞ্জের উপরে ক্লিক করলে এখানে অল করে দিলেই কিন্তু আপনার কিন্তু সমস্ত এসএমএসগুলো কিন্তু একবারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু এক মাসেরটা দেখাচ্ছি তো আপনারা আপনাদের খুশি মতো আপনারটা এখানে করে দেবেন। করে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিডিয়াম কোয়ালিটি, এখানে নিচের দিকে হাই লেখা আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন দুটো অপশন, এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনি যে কোয়ালিটির নামাতে চাইছেন, এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, যদি ভিডিও নামানো হয় তাহলে ভিডিওর ক্ষেত্রে আপনি হাই কোয়ালিটিও নামাতে পারেন অথবা মিডিয়াম কোয়ালিটিও। যাদের আপনারা ভিডিওগুলো শেয়ার করেছেন সেই ভিডিওগুলো আপনারা চাইলে মিডিয়াম এবং হাইয়েতেও আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে মিডিয়ামটা করে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। এবং ক্রিয়েট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে, যে তারিখ থেকে আপনি এখানে দেবেন দেখতে পাচ্ছেন আমি যে তারিখ থেকে দিয়েছি সেই তারিখটা শো করছে, এবং যে তারিখ অবধি আমি ডাউনলোড করতে চাইছি এসএমএসগুলো। তো এখানে কিন্তু একটু সময় নিতে পারে, তো আপনারা একটু সময় নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু অ্যাক্সেস হতে যেহেতু HTML এর কাজ,
তো আপনার কিন্তু ইন্টারনেটটা যখন স্পিড ভালো থাকবে তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তো একটু সময় নিতে পারে। এবং যদি আপনাদের শুধুমাত্র এসএমএসটা এখান থেকে সিলেক্ট না হয় তাহলে এখান থেকে আপনারা চাইলে পুরোটা করে নিতে পারেন, এবং পুরোটা করে নিলে কি হবে আপনারা কিন্তু একবারে সমস্ত রকম সব কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরোটা এখানে সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা চাইলে পুরোটা সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করলে কিন্তু তাহলে কিন্তু একবারে কিন্তু আপনারা সমস্ত রকম সব কিছু ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফাইল 1 থেকে 3, এখানে 3 MB মধ্যে একটা ফাইল হয়েছে। এখান থেকে ডান দিকে ডাউনলোডের অপশন আপনারা পেয়ে যাবেন, তো এটা কিন্তু একটা জিপ ফাইল এখানে ডাউনলোড হবে। তো এখানে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল ক্রোমে কিন্তু অলরেডি এটা রিডাইরেক্ট করবে, এবং গুগল ক্রোম থেকে কিন্তু আপনাকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে, যে জিপ ফাইলের মধ্যে আপনার সমস্ত রকম এসএমএসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। যখনই আপনাকে গুগল ক্রোমে রিডাইরেক্ট করবে আপনার কিন্তু ফেসবুকের ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইতে পারে, তো আপনাদের যদি গুগল ক্রোমে লগ ইন করা থাকে তাহলে আর এটা চাইবে না। যাদের লগ ইন করানি তাদের কিন্তু এখানে আপনার ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে, বেরিয়ে কিন্তু আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে মানে মেমোরি কার্ড সেখানে কিন্তু চলে যেতে হবে। যদি কারো গুগল ক্রোমে ডাউনলোডের অপশনটা যদি মেমোরি কার্ড করা থাকে তাহলে মেমোরি কার্ডে ডাউনলোড হবে, যদি কারো ফোন মেমোরি করা থাকে তাহলে কিন্তু ফোন মেমোরিতে এটা ডাউনলোড হবে। তো আপনারা সরাসরি আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন। তো ফোন মেমোরিতে আসার পরে আপনার সামনে এখানে একটা ডাউনলোডের অপশন আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এর উপরে আপনারা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ফোল্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা জিপ ফাইলে রয়েছে এবং যার নামে ফেসবুকটি রয়েছে তার নাম দিয়ে কিন্তু এটা একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে আপনারা মুভ করে আপনারা নতুন একটা ফোল্ডারে নিয়ে যেতে পারেন, যেহেতু আমার এখানে অনেকগুলো পিকচার রাখা রয়েছে তার জন্য আমি এটাকে মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমি একটা নতুন একটা ফোল্ডারে কিন্তু এটা আমি নিয়ে এসেছি, এবং এখান থেকে আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনাদের এই ফাইলটির উপরে ক্লিক করতে হবে। তো ফাইলটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে, তো ওপেন হলে নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে স্ট্রাক, এই স্ট্রাকে ক্লিক করতে হবে। তো এখন কথা হচ্ছে যে স্ট্রাকটা অনেকের ফোনে কিন্তু নাও থাকতে পারে, এবং এই স্ট্রাক না থাকলে আপনাদের কী করতে হবে, আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। যাদের ফোনে এই অপশনটি নেই তাদের ক্ষেত্রেই কিন্তু শুধু অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন, এবং যাদের স্ট্রাক করার অপশন রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে না। আপনারা প্লে স্টোরে আসার পর এখান থেকে কী করতে হবে, এখানে রার বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি কী করবেন, এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনার সামনে কিন্তু এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে, এখান থেকে কিছু পারমিশন চাইতে পারে, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসমিস একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে আপনার যে ফোন মেমোরিতে যে সমস্ত ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু এভাবে এখান থেকে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব ফোল্ডারগুলো এখানে শো করছে। তো আপনারা যেহেতু এটা ডাউনলোড অপশনে কিন্তু আপনার ডাউনলোড হয়েছে, তার জন্য আপনারা কী করবেন, আপনারা কিন্তু সরাসরি আপনার যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমি ডাউনলোডের মধ্যে এই ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম মানে ফোল্ডারটি বানিয়েছিলাম, তো আপনাদের কিন্তু ডাউনলোডের অপশনেই থাকবে। ডাউনলোডের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের সেই ফাইলটি কিন্তু পেয়ে যাবেন, যেহেতু আমি এখানে ফোল্ডার করেছি তার জন্য এখানে ফোল্ডারটা শো করছে। তো আমি এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম, তো ফোল্ডারের উপরে ক্লিক করার পরে এই ঘরটিতে আমরা টিক করে দেব, এবং এখান থেকে আপনাদের কী করতে হবে, এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, এখানে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে মেসেজ বলে একটা ফাইল এখানে রয়েছে। তো আপনারা কী করবেন, সরাসরি এই ফাইলটি আপনারা এখান থেকে ওপেন করবেন। করার পরে দুটো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইনবক্স এবং নিচের দিকে রয়েছে স্টিকার। তো স্টিকার যাদের যাদের পাঠিয়েছেন সেটা আপনারা স্টিকার দেখতে পারেন এখান থেকে, এবং ইনবক্সে কাদের কাদের মেসেজ করেছেন সেই মেসেজগুলো দেখার জন্য এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যাদের যাদের সাথে এখানে এসএমএস করেছি তাদের কিন্তু এখানে সমস্ত রকম এখানে কিন্তু তাদের শো করছে, দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে আমি যে আধার পরিষেবা কেন্দ্রের সাথে আমি মেসেজ করেছিলাম তো তার একটা ফোল্ডার রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে, এর উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে ওপেন হবে, এখান থেকে আপনারা সরাসরি কী করবেন, মেসেজের উপরে ক্লিক করবেন। তো মেসেজের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার কিন্তু দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে গুগল ক্রোম একটা HTML। আপনারা গুগল ক্রোমটা সিলেক্ট করবেন, তারপরে অলওয়েজ নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু গুগল ক্রোমে ডিরেক্ট এটা শো করবে। এবং দেখতে পাচ্ছেন যে আমি কী কী কত তারিখে SMS করেছি সেগুলো কিন্তু এখানে সমস্ত রকম ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ এখানে শো করছে। তো এটা হচ্ছে যে অ্যাপ ডাউনলোড করে যাদের ফোনে এই স্ট্রাক ফোল্ডারটি নেই। এবার যাদের ফোনে স্ট্রাক ফোল্ডারটি রয়েছে তারা কীভাবে করবেন, তারাও কিন্তু সেম প্রসেস, আপনারা সেম ফোল্ডারে চলে যাবেন। তো ফোল্ডারে আসার পরে আপনারা কী করবেন, সেই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে স্ট্রাক, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো এটা যাদের ফোনে দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। তো ফার্স্ট আমি দেখালাম যাদের ফোনে এই অপশনটি নেই বা স্ট্রাক করার কোনো রকম কোনো সিস্টেম নেই তারা ওই অ্যাপটি ডাউনলোড করে করবেন।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্রাক, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু স্ট্রাক হবে, একটু সময় নেবে। নেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম অপশনটি পাবেন, দেখতে পাচ্ছেন যে মেসেজ, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো মেসেজের উপরে ক্লিক করলে আপনারা পাবেন ইনবক্স এবং স্টিকার যাদের যাদের পাঠিয়েছেন সেটা আপনারা দেখতে পারবেন। তো ইনবক্সের উপরে আপনারা ক্লিক করবেন। ইনবক্সের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি যার যার সাথে মেসেজ করেছেন তাদের নাম সহ এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে যে বিপ্লব পাইকের সাথে আমি মেসেজ করেছি এবং আধার পরিষেবা কেন্দ্রের সাথে আমি মেসেজ করেছিলাম যে ফেসবুকে, সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এভাবে করে কিন্তু আপনার যার যার সাথে আপনি মেসেজ করেছেন সেই মেসেজগুলো কিন্তু এরকম তারিখ থেকে শুরু করে এবং এখানে শো করবে। তো আপনি দেখার জন্য সরাসরি কী করবেন, আপনি যার নামে দেখতে চাইছেন তার নামের উপর আপনি ক্লিক করবেন। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন যে সুমন সাজাল, এর সাথে আমি কী মেসেজ করেছি সেটা আমি দেখব, এখানে ক্লিক করবেন। আপনি যেটা দেখবেন সেই নামের উপরে ক্লিক করবেন। তো আমি নামের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দুটো অপশন এখানে শো করবে, দেখতে পাচ্ছেন নিচে রয়েছে মেসেজ এবং উপরে একটা কিন্তু ফটোর ফোল্ডার রয়েছে। তো এর সাথে কিন্তু ফটো কিন্তু সেন্ড করা হয়েছে, এ আমাকে ফটো সেন্ড করেছে, সেই ফটো কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন উপরের ফোল্ডারটি আপনারা এভাবে পাবেন, ফটোর অপশন পাবেন। আপনারা যদি ফটো কাউকে সেন্ড করে থাকেন বা কেউ আপনাকে ফটো সেন্ড করে থাকে, এখানে ফটোর উপরে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সেই ফটোটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ফটো শো করছে। এবং আপনারা SMS দেখার জন্য কী করবেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে SMS, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কার কার সাথে আপনি SMS করেছেন এবং কী কী SMS করেছেন, তার সাথে কত তারিখে SMS করেছেন, এখানে কিন্তু সব কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা হেল্পফুল ট্রিক্স। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।